রঞ্জিত দা, যে ফ্যাসিজম নিয়ে যখন তর্জা হচ্ছে, আসলে কি মানবাধিকার কার্যত এটা প্রহসনে পরিণত হয়নি, সবচেয়ে নেগলেক্টেড বিষয়ে পরিণত হয়নি? যখন আমরা দেখি যে মানবাধিকার কমিশনে কারা শীর্ষে রয়েছেন, আমরা দেখেছিলাম যে একজন ডিজি পদমর্যাদার অফিসার, তিনি রিটায়ার করার পরপরই তিনি রাজ্য মানবাধিকার কমিশনের শীর্ষে চলে এলেন, যেখানে আমরা জানি যে পুলিশের বিরুদ্ধেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো রেজিস্টার্ড হয়ে থাকে। আবার জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য, তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তার ব্লুটিক ওয়ালার হ্যান্ডেল থেকে তিনি পোস্ট করছেন যে তিনি বিজেপির গর্বিত সদস্য। কেউ কি মানবাধিকারকে সম্মান করছেন রঞ্জিত দা? হ্যাঁ, আপনার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। সত্যি কেউ কি মানবাধিকারকে সম্মান করছে? আপনি যদি অমিত শাহ যে কথা বলেছেন যে পশ্চিমবঙ্গের যে খুনের রাজনীতি এবং রাজনৈতিক খুনকে রেফার করে, ঠিক একই প্রশ্ন কি আজকে আপনি উত্তরপ্রদেশ বা আসামকে করতে পারেন না? আসামে প্রতিদিন ভুয়ো সংঘর্ষে রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, উত্তরপ্রদেশে প্রতিদিন ক্রিমিনাল বলে অসংখ্য মানুষকে ভুয়ো সংঘর্ষে হত্যা করা হচ্ছে। এই যে আপনি একটু আগেই আপনাদের দেখানো হলো যে এই যে ক্রিমিনাল শনাক্তকরণ আইন, একজন ব্যক্তির সমস্ত অধিকার আজকে হরণ করা হচ্ছে যেইমাত্র তাকে গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে যে ফ্যাসিবাদের কথা, যেভাবে আমরা দেখেছিলাম জার্মানিতে যে হলোকাস্ট হয়েছিল যে ইহুদিদের ক্ষেত্রে, এখানে ঠিক একইভাবে একটা ভয়ঙ্কর হলোকাস্টের জমি তৈরি করা হচ্ছে। হিজাবের প্রশ্ন তুলে মহিলাদেরকে তাদের শিক্ষার, মুসলিম মহিলাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। হালাল মাংসের কথা তুলে আজকে তাদের মাংস খাওয়া, তাদের কে কি খাবে সমস্ত প্রশ্নটা আজকে বিজেপি ঠিক করে দেবে। কোথায় আজান পড়বে কিনা, আজান মাইক হবে কিনা, সমস্ত কিছু আজকে তারা বিজেপি ঠিক করে দিতে চাইছে। এই যে ভয়ঙ্কর। আর আরেকদিকে দেখুন, অর্থনৈতিক প্রশ্নে দুজন গুজরাটি শাসক, দুজন গুজরাটি শিল্পপতি, তাদের জন্য গোটা দেশকে আজকে তারা লুটে নিয়ে দুজন শিল্পপতির হাতে তুলে দিচ্ছে। এই যে অর্থনৈতিক দিক থেকে বলুন, আর অন্যদিকে যে মানবাধিকারের কথা বললেন, পশ্চিমবঙ্গের কথাও যদি আসুন, যে আনিস খানের হত্যা, রামপুরহাটের হত্যা, ভয়ঙ্কর ঘটনা, যে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, আর জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের ঘোষণা করতে দেখা যাচ্ছে যে তারা বিজেপি সদস্য। ঠিক কথা বলেছেন। এবং পশ্চিমবঙ্গে আপনি জেনে নিন যে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন নেই এখন। যে রাজ্য সরকার যাদেরকে নিয়োগপত্র দিতে বলেছিল রাজ্যপাল, সেটাকে তাদেরকে মানেনি। পশ্চিমবঙ্গে এখন কোনো মানবাধিকার কমিশনই নেই, এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য এবং কেন্দ্র তারা কিন্তু এইসব ক্ষেত্রে একই নীতি নিয়ে চলে। আমি আসব এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।